वेलकम टू माय चैनल नवायतो किचने सबाई के स्वागत। आज के रेसिपी चिकेन स्टू। एटी सब समय जन्नो तो खुबी हेल्दी एवं खूब प्रयोजनीय डिश, किंतु ये शीत एसे गेछे, शीतेर समय तो खुबी एक प्रयोजनीय डिश चिकेन स्टू। सेटी किभाबे खूब सहजे बनिए निते हय सेटी आपनादेर साथे आमी शेयर करि। चलुन, एर जोन्नो आमी निये निएछि किछुटा आलू, निये निएछि बीन्स, निये निएछि पेपे, निये निएछि गाजर, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো আর গোটা গরম মশলা আর গোটা ধনে নিয়ে নিয়েছি। কিছুটা নিয়েছি আমি 600 গ্রাম চিকেন, লেগ পিস দুটোকে আমি বড় সাইজে রেখেছি আর বাকি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস আর লবণ মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 30 মিনিট। লেবু এবং লবণ মাখিয়ে রাখলে চিকেনের স্বাদটা খুব একটু লেবুর ফ্লেভারও পাওয়া যায় আর খুব জুসি জুসি হয়, সিদ্ধ সিদ্ধ চিকেন আর লাগে না স্টুয়ের মধ্যে। কোড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা যদি বাটার না দিতে চান সেক্ষেত্রে অলিভ অয়েল কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। যারা ডায়েট করতে চান তারা বাটারটা না দিলেও চলে। দিয়ে দিচ্ছি এলাচ কিছুটা, 4 থেকে 5টা, গোটা গোলমরিচ, দিয়ে দিলাম কিছুটা দারুচিনি, লবঙ্গ আর গোটা ধনে দিয়ে দিলাম 1 চা চামচ। ধনেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে স্টুয়ের মধ্যে। এটাকে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিলাম। দিয়ে একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ আমি দিয়ে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জুলিয়ান আদা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেতো করা রসুন। রসুন আদাটা দিয়েও আমি একটু 1 মিনিট ভেজে নিলাম। দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম লবণ আর লেবু রস মাখিয়ে চিকেনটা, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। এখন আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো না, মিডিয়াম টু হাইয়ে রেখে আরও 3-4 মিনিটের জন্য আমি একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে একটু চিকেনটা আমার। এইবার আমি একে একে সবজিগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম পেঁপে, দিয়ে দিলাম গাজর। স্টুয়ের সবজি এইভাবে বড় বড় করে কাটতে হয়। পেঁপে আর গাজরটাকে আমি একটু আরো 1 মিনিটের জন্য নাড়িয়ে নিচ্ছি। এবার গোটা পেঁয়াজগুলো যে আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা গোটা পেঁয়াজ যদি না খেতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। পেঁয়াজ আর আলুটা দিয়েও আমি একটু 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, একটা ছোট্ট গোটা টমেটো দিয়েছি আর একটা বড় টমেটো আমি অর্ধেকটা দিয়েছি। আরো 2 মিনিট কষিয়ে নিয়ে সবার শেষে কষানো হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম রেখেছিলাম, বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে সুন্দর একটা ফ্লেভার আসে স্টুয়ের মধ্যে। আরও 3-4 মিনিট কষানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, সবজিগুলো যেন একদমই ডুবে যায়। স্টুয়ের তো বেশি পরিমাণে জল দিতেই লাগে, তাই আমি বেশি পরিমাণে এইভাবে ডুবিয়ে জল দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম কুন্তি দিয়ে। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ফুটছে, 5-7 মিনিট ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো, 1.5 থেকে 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করো, লো ফ্লেমে আমি একটু রেখে দেব 10-15 মিনিটের জন্য। তাহলেই আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, স্টু আমাদের রেডি হয়ে গেছে। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 1 থেকে 2 সিটি দিলেই স্টু রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের স্টু, গরম গরম পরিবেশন করে নিই এবার আমরা। কত সহজেই বানিয়ে নেওয়া গেল বাড়িতে স্টু, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট থাকলো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা যেইভাবে আমাকে সাপোর্ট করছেন পাশে থেকে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ভালো থাকুন, সুস্থ থাকুন।